গতকাল 4 জুন একটি সংবাদ আপনারা দেখেছিলেন এবং এটি ব্রিটিশ মিডিয়াতে যদিও রানীর নানান ধরনের অনুষ্ঠানের ভিতর দিয়েও কিন্তু এই সংবাদটি বেশ গুরুত্ব সহকারে এটি প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে যে একজন লোক আপনারা জানেন যে সে যখন চেলসি ব্রিজ রোডের উপরে চেলসি ব্রিজের উপরে সে স্ক্রুড্রাইভার নিয়ে সেখানে হয়তো আশেপাশে মানুষজনকে ভয় দেখাচ্ছিল বা যেটাই হোক তারপরে পুলিশ সেই খবরটি পায় মানে শনিবার সকালেই তারা সেখানে গিয়ে সেই লোকটিকে প্রথমে তারা নিরস্ত্র করার চেষ্টা করে কিন্তু লোকটি হয়তো পুলিশকে নন কোঅপারেশন করার কারণে তাকে টিজার দেয় এবং সেই ভিডিওটি ইতিমধ্যেই কিন্তু এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে টিজার মানে ইলেকট্রিক গান দিয়ে পুলিশ যখন তাকে শ্যুট করে তারপর সে ইলেকট্রিক শক খেয়ে কিন্তু মাটিতে পড়ে যায় তারপরে কিন্তু পুলিশকে সে এক পর্যায়ে ধাক্কা দিয়ে একবার লাফিয়ে গিয়ে সে ব্রিজ থেকে থেমস নদীতে পড়ে যায় এবং যেহেতু সে আসলে ইলেকট্রিক শক খাওয়া ছিল থেমস নদীতে পড়ার পরে তার যে মানে সে হয়তো সাঁতার জানতো কি জানতো না সেই বিষয়টি আমরা আসলে নিশ্চিত না কিন্তু পুলিশ তারপরে কিন্তু বিশেষায়িত টিম নিয়ে এসে তাকে উদ্ধার করে কিন্তু আজকে সেই খবরটি এসেছে যে তাকে আসলে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি আজকে পুলিশ সেটি স্টেটমেন্টটি ইস্যু করেছে এবং যদিও সেই ব্যক্তির নাম এখন পর্যন্ত বলেনি শুধুমাত্র তার বয়স বলা হচ্ছে 40 এবং ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে সে একজন মানে ব্ল্যাক কমিউনিটির বা কালো সম্প্রদায়ের একজন লোক সে আফ্রিকার কোনো দেশের এখানে হয়তো স্থায়ীভাবে বসবাস করে এই ধরনের একজন লোক তার বয়স হচ্ছে 40 বছর এবং পুলিশ যেই তাদের যে স্টেটমেন্টে যেটা বলেছে যে তারা একটি স্বাধীন তদন্ত টিম গঠন করা হয়েছে যারা আসলে পুলিশের এখানে দায়িত্বে কোনো অবহেলা আছে কি না সেই বিষয়ে তদন্ত করছে আর পুলিশ তাদের স্টেটমেন্টে বলছে যে তারা তাকে সর্বোচ্চভাবে চেষ্টা করেছিল নিরস্ত্র করার জন্য সে যখন পুলিশের কথা শুনছিল না তা এবং পুলিশের দিকে যে স্ক্রুড্রাইভারটি মানে তার হাতে যে স্ক্রুড্রাইভারটি ছিল সেটি নিয়ে মারমুখী হওয়ার কারণেই তারা টিজার দিতে বাধ্য হয় মানে ইলেকট্রিক শকটি দিতে বাধ্য হয় এবং সে আসলে ইলেকট্রিক শকের পরেও যেভাবে পুলিশকে নন কোঅপারেশন করে মানে সহযোগিতা না করে যেভাবে সে লাফিয়ে গিয়ে পড়ে যায় এটা আসলে পুলিশের ধারণার বাইরে ছিল এবং পুলিশ ইতিমধ্যেই তার পরিবারের সাথে যোগাযোগ করে তারা এই ঘটনা সম্পর্কে একটা ব্যাখ্যা দিয়েছেন পুলিশ একটি তদন্ত করছে পুলিশের বাইরে স্বাধীন আর একটি তদন্ত চলছে এবং স্কটল্যান্ড ইয়ার্ড কিন্তু এটার সাথে এই অপারেশনটার সাথে জড়িত ছিল তারাও একই ধরনের কথা বলছেন তো আসলে এই স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট আসার পরে আসলে বোঝা যাবে যে এখানে আসলে পুলিশের কোনো ধরনের গাফলিতি ছিল কি না আসলেই তাকে টিজার্ট করা বা ইলেকট্রিক গান দিয়ে শক দেওয়ার কোনো প্রয়োজন ছিল কি না সেই বিষয়গুলো হয়তো পরবর্তীতে জানা যাবে তো এই হচ্ছে আসলে এই যে ঘটনাটি ঘটেছে পশ্চিম লন্ডনের চেলসি ব্রিজের উপরে যেটির ভিডিও ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সেই সংবাদের বিস্তারিত এ সংক্রান্ত পরবর্তীতে যেই তথ্যগুলো আসবে সেই তথ্যগুলো আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন।